কে নেবেন? চলে আসুন চলে আসুন, ভালো ভালো পাঞ্জাবি আছে, নাইটি আছে। না না, আমি বিক্রি করতে আসিনি, আজকে পুরী থেকে কী কী কিনে এনেছি সেগুলোই দেখাবো। এটা যেরকম আমি আমার জায়ের ছেলের জন্য কিনেছি কোকোবাবু, এটা কিনেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর মেয়েদের জন্য কিনেছি নাইটি, যেরকম এটা আমার শাশুড়ি মার জন্য, আরও অনেক কিছু কিনেছি সেগুলোই দেখাবো। তবে খালি পেটে কোনো কাজই হয় না, তাই প্রথমে খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে সব জিনিস দেখাবো। তো আজকে বানাবো চিজ পরাঠা, আমি দেখিয়ে দিচ্ছি আর মাসি বানাচ্ছে। প্রথমে ময়দা দিয়ে একটা রুটি বেলে নেওয়া হয়েছে, যার মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি, তারপর সেটাকে এরকমভাবে মুড়ে নেওয়া হচ্ছে। আমি রুটি পরোটা অত ভালো বেলতে পারি না, সেই কারণে প্রথমেরটা আমি দেখিয়ে দেবো, বাকিগুলো মাসিই সব করবে। তো চিজ পরাঠা বানানো খুবই ইজি, প্রথমে একটা রুটি বানিয়ে নিতে হয়, যার মধ্যে চিজের একটা স্লাইস দিয়ে তারপরে সেটাকে মুড়ে ভালো করে আবার আরেকবার বেলে নিতে হবে। তারপরে যেরকমভাবে আমরা পরোটা সেকি বা ভাজি সেরকমভাবেই প্রথমে একটুখানি সেকে নিয়ে তারপরে ওপর থেকে সাদা তেল বা ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে। অনেকে চিজের ওপরে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মিক্স হার্বস, ব্ল্যাক পেপার অনেক কিছুই দিতে পারেন, তবে আমার এই চিজের অথেন্টিক ফ্লেভারটাই বেশি পছন্দ, আর এটা চায়ের সাথে ভীষণই ভালো লাগে খেতে, অন্য কিচ্ছু এর সাথে লাগে না। সো এটা দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট সারবো। বাটার বা সাদা তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজতে যতটুকুনি সময় লাগবে ঠিক ততটুকুনি সময়ই লাগে, চিজটাও ভেতরে মেল্ট হয়ে যায়, আর এই চিজ মেল্ট হয়ে থাকার জন্য গরম গরম এই পরোটাটা খেতে অসাধারণ লাগে। এর যে টেক্সচারটা থাকে আর এর যে ফ্লেভারটা, সেটা যে কী ভালো কী ভালো আর সেটা বলে বোঝানোর মতন না। যাদের চিজের ফ্লেভার খুবই পছন্দ তারা কিন্তু একটাতে থেমে থাকতে পারবেন না, দুটো তো অফকোর্স চাইবেনই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘরে বাইরে বাই মি মোনালিনা, আশা করি আপনারা ভালো আছেন। পুরীতে বেড়াতে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে রোজকার ডেইলি লাইফে আপনাদের সাথে কানেক্ট করার কথা ছিল, বাট সেটা আর হয়ে ওঠেনি, সরি তার জন্য, কারণ ফিরে এসে আমার জ্বর হয়েছিল, তো সেটাও একটা কারণ। আরেকটা কারণ হলো পুরী থেকে ফিরেই ছিল রাখি, আর রাখিতে সব ভাই বোনেরা একসাথে হয়েছিলাম, রাখির ব্লগ আপনাদের সাথে শেয়ারও করেছি আমি। তো যখন সবাই একসাথে হই না তখন একটা জিনিস হয়, সারাদিন গল্প করে হই হট্টগোল করে কেটে যায়, না আমি কোনো ভিডিও শ্যুট করার সময় পেয়েছি, না সেটা এডিট করার। সো ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, হ্যাঁ পার্টিকুলারলি কোনো ইনসিডেন্ট যেরকম রাখি শেয়ার করেছি, তারপর কালকে গেছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি, তবে রোজকার যে ডেইলি লাইফ সেটাতে আজকেই ফাইনালি ফিরলাম এই 10-12 দিন পর। আর পুরী থেকে ফিরে এসে এতটাই ঝামেলার মধ্যে ছিলাম যে নিজে স্কিন কেয়ার করারও সুযোগ পাইনি, না আমি পার্লারে গেছি, না কোনো হোম রেমেডি ফলো করেছি, পুরী থেকে যা ট্যান নিয়ে ফিরেছিলাম ওরকমভাবেই রয়েছে, পুরো মুখটা দেখতেই পাচ্ছেন ছোপছোপ ছোপছোপ হয়ে রয়েছে, বাট কিছু করার নেই। আজকে সানডে, আজকে করবো ভাবছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি চিজ পরাঠা দিয়ে, দেখি শেয়ার করেছি আপনাদের সাথে, তো সেই পরাঠা খেয়ে আমি শুরু করছি আমার ব্লগটা। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাগ রয়েছে, এই ব্যাগে কী কী আছে সেটাই দেখাবো আজকে, কারণ পুরী থেকে ফিরে এসে আমি কী কী শপিং করেছি সেটা দেখানোর কথা ছিল, তো সেটা দেখানো হয়নি। যাদের সবার জন্য গিফট কিনে এনেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, বাট নিজের জন্য কী কী কিনেছি সেগুলো খালি বাকি রয়েছে দেখানো, তো সেটা দিয়ে আজকের দিনটা শুরু করা যাক। পুরী থেকে কী কী কিনেছি সেটা দেখাই। একটা স্টোল কিনেছি পুরো রেড কালারের, যার মধ্যে এরকম কাজ করা রয়েছে, খুব কমন একটা কাজ, এটা পুরীতে পুরীতে গেলে কেউ কেনে না, এরকম লোক কমই আছে, সবাই কিনে আনে পুরী থেকে এরকম জিনিস। তো আমি একটা কিনেছি পুরো একদম টকটকে লাল, তো এটা বেশ ভালো লাগবে পুজোর সময় পরলে, তো সেই রিজনে কিনেছি। এছাড়া এটা একটু মোটা, এটা শীতেই পরার মতন, এটার মধ্যে এরকম কাজ করা রয়েছে, পুরীরই কাজ অফকোর্স। এটা এই একটা এরকম চাদর মতন কিনেছি পুরী থেকে, কারণ যেহেতু আমি শাড়ি ঠাড়ি কিছু কিনিনি এবার পুজো থেকে, তাই জন্য কয়েকটা চাদর স্টোল এইসবই কিনেছি। এছাড়া নাইটি কিনেছি, সবার জন্য কিনেছিলাম, মা মাসি পিসি সবার জন্য, সবাইকে দেওয়া হয়ে গেছে, যেটা আমার জন্য বাকি রয়েছে সেটা দেখাই। আমার শাশুড়ি মার জন্য কিনে এনেছিলাম, ওটাও পাঠিয়ে দিয়েছি। এই হলো আমার নাইটিটা। একদম পুরীর যে কাজ সেই কাজেরই এটা আছে, আর একটা এইটা এটা রয়েছে সেম। তো এই হলো দুটো নাইটি রয়েছে। আচ্ছা, এটা বাবার জন্য, আমার বাবার জন্য কিনেছি,
কারণ আমার শ্বশুরমশাইটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, বাবা একটু বাড়িতেই আছে, দেওয়া হয়নি। এইটা এই হলো বাবায়ের। আচ্ছা, এটা তীর্থঙ্করের জন্য কিনেছি এই পাঞ্জাবিটা, তো এটা তীর্থঙ্করের। আচ্ছা, আমি আরেকটা স্টোলও কিনেছি, এটা সিল্কের ওপর, এরকম সেম আমার আরেকটাও আছে, আমি আরেকটাও কিনলাম, কারণ এটা পরলে না খুব ভালো লাগে দেখতে, ভীষণ একটা ক্লাসি ব্যাপার আছে এটার মধ্যে, তো আমার খুব পছন্দ, তো সেই রিজনে আরেকটা আমি কিনেছি। এছাড়া কি কিনেছি, কি করে ভুলে যাই, বাহারি সোনা আমাদের রিনের মেয়ে, আমার মাস্তুতো দিদি, হ্যাঁ মাস্তুতো দিদির মেয়ে রিনিন, ওরও মুখে ভাত আপনাদের সাথে শেয়ার করেছি, যদি আমাকে আগে থেকে ফলো করে থাকেন তাহলে জানবেন, তো ওর জন্য একটা কুর্তি কিনেছি, পাঞ্জাবি এটা বলা যেতে পারে, এরকম একটা কিনা হয়েছে ওর জন্য। এছাড়া ওই নিচের পুতুলগুলো আমি দেখাচ্ছি, এই পুতুলগুলো কিনেছি ওর জন্য, এরকম মাথা নাড়া এরা, যেটা ওকে ভিডিও কলে দেখি যে খুব খুশি হয়েছে এটা দেখে, তো একটা ওর জন্য বাহারির জন্য কিনেছি, আর একটা ভাবছি আমার পিস্তুত বোনের যে ছেলে আছে ওকেও দেব, তো এই দুজনে ছোট দুটো। এছাড়া আচ্ছা, এটা আমাকে সেম 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 ডিজাইন, আমি যে একটা নাইটি কিনেছিলাম আর বাহারির জন্য একটা কুর্তি কিনেছি, আবার তীর্থঙ্করের জন্য একটা পাঞ্জাবিও কেনা হয়েছে এরকম, যদি এটা সোনামামা তীর্থঙ্করকে গিফট করেছে, ওর মতনই বাহারিও পড়বে। এছাড়া আমার একটা নাইটিও তো দেখালাম আপনাদেরকে, সব এক প্রিন্টে সবাই কিনে ফেলেছি, সবাই একরকম পরে বসে থাকবো বাড়িতে। এছাড়া সোনামামা আমাকে একটা কাফতানও দিয়েছে পিঙ্ক কালারের মধ্যে, এটা এই হলো জামা কাপড়। এছাড়া একটা পঞ্চ না এটাকে কি প্রদীপ জানি বলে, গাছ প্রদীপ, হ্যাঁ একটা গাছ প্রদীপ কিনেছি, কারণ আমার প্রদীপটা না ছোট ছিল, তো সেই কারণে একটা গাছ প্রদীপ কিনেছি। তো এই আচ্ছা আচ্ছা, এই একটা ঝিনুকের ইয়ে কিনেছি, এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, শেলেডি হয় জিনিসটা, মানে এটা আমি কিনেছি না, বা ড্রেসিং টেবিলের ওপরে রাখলে এর মধ্যে এসে কানে দুল খুলে রাখলে, বা ছোটোখাটো নিকনাক কিছু জিনিস, আংটি, এইসব ধরনের কিছু খুলে রাখার জন্য কিন্তু বেশ ভালো, বা ওয়াশরুমে সাবানের দানি হিসেবেও কিন্তু এটা বেশ সুন্দর লাগবে দেখতে, তো এই একটা জিনিস কিনেছি। এছাড়া কিনেছি, আচ্ছা এটাও সোনামামা দিয়েছে, এটা ঘরের মধ্যে রাখার, সুপুরির মধ্যে জগন্নাথকে আঁকা রয়েছে, সুন্দর না, সুপুরির মধ্যে জগন্নাথ এঁকেছে, এটা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার, বাট এটা আমি ঘরের মধ্যে ঝোলানোর জন্য ইউজ করব না, এটা ভাবছি যে এর মধ্যে আমি একটা চেন লাগিয়ে নেবো, যেটা আমি গলাতেও পরতে পারবো, এটা নানা রকম ইউজে কিন্তু লেগে যাবে। এছাড়া আচ্ছা, একটা পুঁথির মালা কিনেছি, ওখানে খুব বিক্রি হচ্ছিল, ওটাও কিনেছি, এটা ছিঁড়ে গেছে, জানি না কি করে ছিঁড়লো, কিচ্ছু খুলিনি, আপনাদেরকে দেখাবো বলেন কিচ্ছু খুলিনি, আসার পর থেকে এরকম ভাবেই রয়ে গেছে, খালি যেগুলো লোককে দেওয়া সেগুলোই খালি খুলেছি, নিজেগুলো সব রেখে দিয়েছিলাম যাতে আপনাদের সামনেই খুলে খুলে দেখাতে পারি। আচ্ছা, এই নিম কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা কিনেছি, অ্যাকচুয়ালি না আমার অনেক দিনের শখ ছিল যে এরকম আলাদা আলাদা করা যায়, মানে এখন তো সব জায়গাতে গেলেই একসাথে মূর্তি পাওয়া যায়, তো বনসোনাকেও বলেছিলাম, বনসোনা আমাকে এনে দিয়েছিল পুরী থেকেও যখন গেছিল, কিন্তু সেটারও মানে একসাথে জিনিসটা আলাদা আলাদা না, তো এইটাটা খুব মানে রথ সাজানোর সময় রথের যে ফ্লোরগুলো থাকে এক একটা তলাতে এক একজনকে বসাতে সুবিধা হয় বলে আমি চাইছিলাম, এরকম অনেকদিন ধরেই চাইছিলাম, তো ফাইনালি এটা পেয়ে গেছো, আমি সুভদ্রাকে উল্টে রেখেছি, এই যে এটা কিনেছি, খুবই কিউট দেখতে, এগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল পুরীতে, সবাই গেলে কিনে আনে জগন্নাথ, তো আমিও কিনেছি, বাট এটার স্পেশালিটিও তো এগুলো আলাদা আলাদা সেপারেট করা যায়। এটা রাস্তায় জাস্ট বিক্রি হচ্ছিল একটা কামধেনু,
মিষ্টি মতন দেখতে, এটা ঘর সাজানোর জন্যই কিনেছি এই কান্দিনীটা। ওনলি 100 রুপিস নিয়েছে এটা, তো এটা কিনে এনেছি ঘর সাজানোর জন্য। তো আমার না ভীষণ ভালো লাগে এরকম কামধেনু ঘরের মধ্যে এঁকে আমি সাজিয়েছিলাম, একটা ট্রে বানিয়েছিলাম যার মধ্যে কামধেনু এঁকেছিলাম। তো ফাইনালি একটা মূর্তিও পেয়ে গেছি কামধেনু, যেটা কিনেছি। পুরীর ব্যাগ সবাই জানেন, সেম একটা ব্যাগ কিনেছি, এই ধরনের একটা ব্যাগ সেম। আচ্ছা, এইটা একটা কিনেছি পুরীতে, এই ধরনের বাসন ভীষণভাবেই ফেমাস, এই যে ছিলাকাটা বাসন, আর ভেতরে এই যে আওয়াজ হচ্ছে ঝিনুকগুলো রয়েছে এর মধ্যে, ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে এনেছিলাম ঝিনুক, সেগুলো রয়েছে। এই হলো পুরীর বাসন। এছাড়া একটা গামলাও কিনেছি, এটার মধ্যে ঝিনুকগুলো রয়েছে বলে আওয়াজ হচ্ছে। একটা গামলা, একটা সসপেন, এই টুকটাক জিনিস আর কি পুজোতে দেওয়ার, পুজোতে লাগবে গোপালের জন্য, গোপালের পায়েস ভোগ করার জন্য হাঁড়ি, তার সাথে একটা সুন্দর লিডও রয়েছে। একটা হাঁড়ি কি যে কিনেছি না নিজেও ভুলে গেছি। ও আচ্ছা, এগুলো তো গিফট। আচ্ছা, এগুলো কিনেছিলাম কিছু গিফট দেওয়ার জন্য বন্ধু বান্ধবকে, এখনো তাদেরকে দেওয়া হয়নি। সেম জিনিসই রয়েছে এই জগন্নাথের মূর্তি, গিফট পারপাসে কেনা। তো এরকমই দুটো কেনা হয়েছিল। সরি, 3টে কেনা হয়েছে, আরেকটাও রয়েছে, ভুলেও গেছি কি যে কিনেছি কি যে কিনিনি। ও আচ্ছা, আর এটা একটা ধূপদানিও কিনেছি। কিউট কিউট টুকটাক জিনিস এইসবই কিনেছি, বিশেষ কিছু আহামরি জিনিস কিনিনি। এছাড়া এটা মাস হাড়ি। আচ্ছা, বেড কভার কিনেছি, এটা বেড কভার, এটা এটার সাথে দুটো ইয়েও আছে, পিলো কভারও আছে, বেড কভার। পুরীতে গেলে সবাই এগুলো কিনে। ব্যাগ কিনেছি, এই ধরনের ব্যাগ, এগুলো অনেকগুলো কিনেছি গিফট পারপাসে, কিছু বেঁচে গেলে আমি হয়তো ইউজ করবো, এরকম অনেকগুলো কিনে রেখেছি, যখন যাকে দরকার পড়বে দিয়ে দেবো। অনেক সস্তায় পাওয়া যাচ্ছিলো, 100 রুপিস অনলি, তো আমি এগুলো কিনে নিয়েছি কয়েকটা গিফট পারপাসে। না অ্যাকচুয়ালি না, এগুলো মানে 150 টাকা করে নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। আচ্ছা, এটাও মার চাদর, সেম চাদরই আরেকটা। আচ্ছা, এইটা আমাদের বাহারি সোনার আরেকটা জামা, যেটা মা দেবে বলে কিনেছে। আর আরেকটা চাদর, এটাও মা কিনেছে। আচ্ছা, এটাও মারই কেনা, জগন্নাথ সিয়ে শঙ্খ, বেশ সুন্দর একটা দেখতে শঙ্খ, আওয়াজটাও কিন্তু এটার বেশ সুন্দর। আর এরকম একটা কিনেছি, এর মধ্যে ভাইফোঁটা দেওয়ার সময় বেশ সুবিধা হবে, এছাড়াও ঠাকুর ঘরে চন্দন ফন্দন রাখার জন্য এটা কিন্তু বেশ ভালো। একটার মধ্যে সাদা চন্দন রাখলো, একটার মধ্যে লাল চন্দন, একটার মধ্যে কাজল, একটার মধ্যে সিঁদুর, এই ধরনের জিনিস রাখার জন্য কিন্তু বেশ ভালো এটা। আর এই ধরনের ফ্রিজ ম্যাগনেট, জগন্নাথ আঁকা, এরকম কিরিং, এগুলো তো সব গিফট পারপাস। আর মা কিনেছে এটা, এটা ওই কী জানি হামানদিস্তা আর সলতে। এছাড়া গিফটিং পারপাসে এরকম স্টোনওয়ালা জগন্নাথের মূর্তি, এরকম আরও অনেকগুলো কিনেছে মা, লোককে গিফট করার জন্য অনেকগুলোই কেনা রয়েছে, অনেককে দেওয়া হয়ে গেছে, আরও কিছু বাকি আছে দেওয়ার। এইগুলো তো এই হলো পুরী শপিং মোটামুটি আমাদের। আর তারপর বিকেলে কী করছি সেটা পরে দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি পাপুন ড্রাইভিং সিটে, আর তীর্থঙ্কর আমার অল টাইম সঙ্গী, যেখানে যাই ওর সঙ্গেই যাই, ওর বার্ডস ফলো করে করে আমার এতগুলো বছর কেটে গেছে।
তাও আমি বোর হইনি। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা কোনো প্ল্যানিং নেই, একটুখানি শপিং করব, টুকটাক বাজার করারও আছে, সবজি ফল এসবও কেনার আছে, এছাড়া একটু পার্লারেও যাব, কারণ যা অবস্থা ছিল মুখের তো একটু ভাবছিলাম যে পার্লারেও যাব। তো এইসব টুকটাক কাজ নিয়ে বেরিয়েছি, আর একটু লং ড্রাইভও হয়ে যাবে সেই ফাঁকে, তো এই জন্যই বেরিয়ে পড়েছি। উঠে বললাম গাড়িতে, এখন আমরা চলে এসেছি ইকো পার্ক ড্রাইভ ওয়েতে। তো এই জায়গাটা না এত সুন্দর, আমি এর আগে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইমই এলাম। পুরো এরকম জল আর চারপাশে এরকম ইকো পার্কটা দেখা যাচ্ছে, এটা পেছন দিকটা ইকো পার্কের। তো ভীষণই সুন্দর জায়গাটা, আমার বেশ পছন্দ হয়েছে। এখন থেকে তো আর ওকে আমি শান্তি দেবো না, ছুটির দিনই বলবো চলো চলো এখানে চলে আসি, কারণ আমার বাড়ি থেকে বেশি দূরে তো না। তো এই জায়গাটা ছুটি আমি কোনোদিন আসিনি, তো ফার্স্ট টাইম এসে আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। পুরো ফাঁকা, যদিও আজকে সানডে বলে একটু ভিড় আছে, পাপন বললো যে এখানে নাকি সবসময় ফাঁকাই থাকে। যে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ একটা জায়গা, বেশ পছন্দ হয়েছে আমার। তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করবো, একটু খাওয়া দাওয়া করবো অফকোর্স, আর এক্সপ্লোর করবো এই জায়গাটা। ও দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা লেক রয়েছে, আর যার সামনেটা আমরা রয়েছি এই জায়গাটা রয়েছে পার্কিং লট, আর ঝিলের ঠিক উল্টো দিকটায় রয়েছে ইকো পার্ক, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই দিকটা টিকিট কেটে ঢুকতে হয় না। আর এখানে এসে আমার ফিল হয়েছে এখানে আসতে গেলে যাদের ঠ্যাঙে জোর আছে তারাই পারবে, আদারওয়াইজ নিজস্ব ভেহিকেল লাগবে, কারণ বাস যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু এই জায়গাটা বেশ ভেতরে। তবে কেউ যদি কষ্ট করে আসে সে এসে নিরাশ হবে না, কারণ জায়গাটা বেশ সুন্দর। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ঝিল, আর তার মাঝখান দিয়ে একটা বিশাল বড় ব্রিজ রয়েছে, আর এই ব্রিজটা দিয়েই ওই আইল্যান্ডটায় যেতে হবে যেখানে ক্যাফে একান্তে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেছনে এরকম প্রচুর কটেজ রয়েছে, ওই যে একটা কটেজ, এরকম প্রচুর কটেজ রয়েছে, কোনোটা লেক ভিউ আছে, কোনোটা গার্ডেন ভিউ আছে, এরকম রয়েছে। সো এখানে কিন্তু এরকম কটেজে এসেও থাকা যায়, প্রাইস রেঞ্জ আপ ডাউন করে 6,000 টাকা, খাবার দাবার কিন্তু ইনক্লুডেড না, 6,000 টাকা 2+1 তিনজনের মতন থাকতে দেবে এই কটেজে, আর খাবার দাবার এখান থেকেও নিতে পারেন বাইরে থেকেও নিতে পারেন। তো এইটুকুনি আমরা ইনফরমেশান জোগাড় করতে পেরেছি, বাকিটা অনলাইনে খোঁজ নিতে হবে, এখানে যে গার্ড ছিল তাকে তার কাছ থেকে এই খোঁজটুকুনি আমরা নিতে পেরেছি। তো যদি কোনো সময় আমরা ফ্রেন্ডস সার্কেল মিলে, বা আমাদের তো পুরো ফ্যামিলি গ্রুপই আছে, তো কোনো দিন যদি প্ল্যান করি তাহলে নিশ্চয়ই এখানে আসবো, তো সেই কারণে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তো জায়গাটা বেশ ভালো, ওয়াও। এই যে দেখুন এখানে একটা ব্যাংকোয়েট হলও আছে, যেটা বেশ সুন্দর দেখতে, ওরা দেখালো আমাকে, খুবই সুন্দর ব্যাংকোয়েট হলটা, এটাও মেবি ভাড়া নেওয়া যায়, ভেতরটা বেশ সুন্দর। এটারও কত রেঞ্জ সেটা আমি জেনে যাবো এখান থেকে। তো এই প্ল্যানেই আসা আর কি, এগুলো টুকটাক একটু খোঁজখবর নিতে এসেছি, আর জায়গাটা তো অসাধারণ, আর যেহেতু ওয়েদারটা বেশ ভালো আছে তো বেশ এনজয় করছি, আর আমরা সবাই এখানে আছি, দুজনে মিলে আসি বা সবাই মিলে, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর সময় কাটানোর জন্য। এছাড়া নানা রকম অ্যাক্টিভিটিসও রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছেন এখানে টয় ট্রেন রয়েছে, এছাড়া চিলড্রেন্সের জন্য চিলড্রেন্স পার্ক রয়েছে, খাবার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, সুতরাং খুবই ভালো একটা প্লেস। দেখতেই পাচ্ছেন এখন আমি আছি এক্স্যাক্টলি মাদার ওয়্যাক্স মিউজিয়ামের সামনেটায়, এখানে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে। তো এই যে রেস্টুরেন্টটা দেখছেন, একটা ট্রাম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাম না, এটা একটা রেস্টুরেন্ট, তো এটার নাম কলকাতা স্ট্রিট ফুড রেস্টুরেন্ট। তো বেশ একটা ইউনিক ব্যাপার, একটা ফিল নস্টালজিক ব্যাপার, কলকাতার ট্রামের ভেতরে বসে খাওয়া দাওয়া, যদিও এই ট্রামটার লাইনও রয়েছে কিন্তু সেই লাইনটা কিন্তু চলে না, এটা এখানেই সবসময় স্ট্যান্ড বাই থাকে। এছাড়া এখানে এরকম গাড়িতেও খাবার দাবার পাওয়া যাচ্ছে, আর এই যে থামগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে আঁকা রয়েছে, যেটা বেশ সুন্দর লাগছে, বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বেশ হ্যাপনি। তো এটাই আমাদের কাজ, যে ঘুরে ঘুরে কলকাতাতে যখন থাকি, কলকাতার আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে কী কী জায়গা আছে যেখানে একটু হ্যাপনিং, একটু সময় কাটানো যায়, বন্ধু বান্ধব মিলেই হোক বা দুজনে মিলেই হোক বা ফ্যামিলি মিলেই হোক, সবাই মিলে এসে একটু সময় কাটানোর জন্য বেশ একটু হ্যাপনিং জায়গা খুঁজে বেড়াই সবসময়। তো আমরা এখানে চলে এসেছি, এখন ট্রাই করবো এর ভেতরে কী কী পাওয়া যাচ্ছে, এবং দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে এখানে।
এই হলো মাদার ওয়্যাক্স মিউজিয়াম, যার সামনেটাই রয়েছে কলকাতা স্ট্রিট ফুড ক্যাফে, যেটা পুরো ট্রামের মধ্যে বসে খাওয়া দাওয়া করা যায়। আশপাশটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, তারের মধ্যে যে পাখিগুলো বসানো রয়েছে সেগুলো কিন্তু ফেক, বাট দেখলে পুরো রিয়েলি লাগছে। অজন্তা সার্কাসের অ্যাড আর ট্রাম চালককেও কিন্তু পুরো রিয়েলি মনে হচ্ছে। এছাড়া কলকাতা স্ট্রিট ফুড ক্যাফের কিন্তু এসি রুমও রয়েছে, তো সেখানে বসেই আমরা খাবার অর্ডার করে দেব। এখানে খাওয়া দাওয়া যা ছিল সেগুলো রোল, চাউমিন, মোগলাই পরোটা এইসবই পাওয়া যায়, চা কফি বেভারেজ। তো এইসবের মধ্যে দেখলাম যে মোগলাই পরোটাটাই সাধারণত আমাদের খুব একটা খাওয়া হয় না, তো এটাই একটা অথেন্টিক ব্যাপার রয়েছে এটার মধ্যে। সো ভাবলাম যে মোগলাই পরোটাই ট্রাই করা যাক। সো মোগলাই পরোটা ট্রাই করলাম, চিকেন মোগলাই পরোটা নট ব্যাড আবার নট সো গুড। সো নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি গাড়িতে উঠে পড়ি আর টুকটাক যা শপিং আছে সেগুলোও করে নিতে হবে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, ডু সাবস্ক্রাইব প্লিজ, আর বেল আইকনও ক্লিক করতে ভুলবেন না। আর যদি আমাকে চান তাহলে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, নাম আমি স্ক্রিনে মেনশন করে দেবো। টাটা, বাই বাই।